বাংলাদেশ আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মহান স্বাধীনতা যুদ্ধের সামগ্রিক বিষয়গুলো আমাদের নতুন প্রজন্ম ও বিশ্ব দরবারে ধারাবাহিকভাবে পৌঁছানোই আমাদের মূল প্রচেষ্টা। আমাদের আজকের আয়োজন ব্রাহ্মণবাড়িয়া জেলা। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান রূপে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। মোঘল আমলে ব্রাহ্মণবাড়িয়া মসলিন কাপড় তৈরির জন্য বিখ্যাত ছিল। ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়তন 1881.21 বর্গ কিলোমিটার। এ জেলার দক্ষিণে কুমিল্লা জেলা, পশ্চিমে নারায়ণগঞ্জ জেলা, নরসিংদী জেলা ও কিশোরগঞ্জ জেলা, উত্তরে কিশোরগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা এবং পূর্বে হবিগঞ্জ জেলা ও ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার নামকরণ নিয়ে একাধিক মত প্রচলিত আছে। সেন বংশের রাজত্বকালে এই অঞ্চলে অভিজাত ব্রাহ্মণ কুলের বড়ই অভাব ছিল, যার ফলে এই অঞ্চলে পূজা অর্চনার জন্য বিঘ্নতার সৃষ্টি হতো। এই সমস্যা নিরসনের জন্য সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন আদিসুর কন্যকুঞ্জর থেকে কয়েকটি ব্রাহ্মণ পরিবারকে এই অঞ্চলে নিয়ে আসেন। তাদের মধ্যে কিছু ব্রাহ্মণ পরিবার শহরের মৌলভীপাড়ায় বাড়ি তৈরি করে বসবাস করতে থাকে। সেই ব্রাহ্মণদের বাড়ির অবস্থানের কারণে এ জেলার নামকরণ ব্রাহ্মণবাড়িয়া হয় বলে অনেকে বিশ্বাস করেন। অন্য একটি মতানুসারে দিল্লি থেকে আগত ইসলাম ধর্ম প্রচারক শাহ সুফি হজরত কাজী মাহমুদ শাহ এ শহর থেকে উল্লেখিত ব্রাহ্মণ পরিবার সমূহকে বেরিয়ে যাবার নির্দেশ প্রদান করেন, যা থেকে ব্রাহ্মণবাড়িয়া নামের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। আরিফাইল মসজিদ 1662 খ্রিস্টাব্দে নির্মিত মোঘল আমলের ঐতিহাসিক নিদর্শন। এই সুরম্য মসজিদটি সরাইল উপজেলার সদর ইউনিয়নের আরিফাইল গ্রামে অবস্থিত। স্থাপত্য কলাকৌশল ও অপূর্ব নির্মাণ শৈলীর কারণে মসজিদটিকে দেখতে অনেকটা তাজমহলের মতো মনে হয়। 350 বছর পূর্বে নির্মিত মসজিদটি একটি গুরুত্বপূর্ণ প্রত্ন নিদর্শন। বর্তমানে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীন মসজিদটি প্রত্ন সম্পদ হিসেবে ঘোষিত হয়েছে। উলচাপাড়া মসজিদ ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পশ্চিম পাশে উলচাপাড়া গ্রামে উঁচু একটি ভিত্তি বেদির পশ্চিম প্রান্ত দেশে এই মসজিদ অবস্থিত। প্রধান গম্বুজের কেন্দ্র থেকে কয়েক ফুট নিচ পর্যন্ত অপূর্ব কারুকাজ, এমন স্থাপত্য কৌশল অন্য কোনো মসজিদে দেখা যায় না। এখানে ফরাসি ভাষায় একটি শিলালিপি উৎকীর্ণ আছে। বিদ্যাকূট সতীদাহ মন্দিরটি নবীনগর উপজেলার ইতিহাস প্রসিদ্ধ বিদ্যাকূট গ্রামে অবস্থিত। একসময় এদেশে হিন্দু সমাজে সতীদাহ প্রথা চালু ছিল। স্বামী মারা গেলে স্ত্রীকে মৃত স্বামীর সঙ্গে জীবন্ত দাহ করা হতো। এটি নির্মাণ করেছিলেন বিদ্যাকূটের প্রসিদ্ধ হিন্দু দেওয়ানবাড়ির লোক দেওয়ান রামমানিক। রামমানিকের মাতাকে সর্বশেষ সতীদাহ করানো হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ, বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় আখাউড়া। ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী।
ওস্তাদ আলাউদ্দিন খাঁ, আলী আকবর খান, বাহাদুর খানের মতো খ্যাতিমান সঙ্গীতজ্ঞের জন্ম এখানে। উপমহাদেশে শাস্ত্রীয় সঙ্গীতে যাদের অবদান অসীম, পুতুল নাচের জন্য ব্রাহ্মণবাড়িয়া বিখ্যাত। ভারতীয় উপমহাদেশের প্রথম পুতুল নাচের প্রচলন করেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামের বিপিন পাল। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সেতার, শানাই ও রাগ সঙ্গীতে বিখ্যাত ঘরানার গুরু। ধীরেন্দ্রনাথ দত্ত আইনজীবী, ভাষা সৈনিক ও রাজনীতিবিদ। অদ্বৈত মল্ল বর্মন ঔপন্যাসিক ও সাংবাদিক। ডক্টর আকবর আলী খান অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ। বিপ্লবী উল্লাসকর দত্ত ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী। জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা। নওয়াব স্যার সৈয়দ শামসুল হুদা ব্রিটিশ ভারতীয় মুসলিম রাজনৈতিক নেতা। ওস্তাদ আয়াত আলী খাঁ উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, সেতার ও সুরবাহার বাদক। আল মাহমুদ একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি। সৈয়দ আব্দুল হাদি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী, আনন্দময়ীমা, আধ্যাত্মিক সাধিকা। কল্লাপাথর শহীদ সমাধিস্থল, কেল্লা শহীদ মাজার, ঘাগুটিয়ার পদ্মবিল, গোকর্ণ নবাববাড়ি কমপ্লেক্স, হাতিরপুল, হরিপুরের জমিদার বাড়ি নাসিরনগর, মুক্তিযুদ্ধে নিহত 71 জন শহীদের নামে নির্মিত স্মৃতিসৌধ। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিখ্যাত মিষ্টান্নের মধ্যে ছানামুখী অন্যতম, যা দেশের অন্য কোনো অঞ্চলে তেমন প্রচলন নেই। এছাড়া তালের রস দিয়ে তৈরি আরেকটি মিষ্টান্ন তালের বড়া ও রসমালাই বিখ্যাত। ব্রাহ্মণবাড়িয়া তাঁত শিল্প বিখ্যাত। 1962 সালে আবিষ্কৃত ও 1968 সালে গ্যাস সরবরাহ শুরু করা ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ড দেশের 1/3 গ্যাস সরবরাহ করে। আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আশুগঞ্জ সার কারখানা দেশের ইউরিয়া সারের অন্যতম বৃহত্তম শিল্প কারখানা। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বন্দর। এ বন্দরের মাধ্যমে ভারতে বিভিন্ন পণ্য রপ্তানি হয়। এটি 1994 সালে স্থাপিত হয়। এখানে বিসিক শিল্প নগরী স্থাপিত হয় 1985 সালে। ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় খেলা হলো ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন। ঐতিহ্যবাহী খেলার মধ্যে রয়েছে নৌকা বাইচ, লাঠি খেলা, গরু দৌড়, আসিল, মোরগ লড়াই। ব্রাহ্মণবাড়িয়ার ক্রীড়াঙ্গনের মূল কেন্দ্র নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম। এ জেলার বিখ্যাত খেলোয়াড়দের মধ্যে রয়েছে ক্রিকেটার প্রবীর সেন, যিনি ডন ব্র্যাডম্যানের বিপক্ষে খেলেছিলেন, বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। ব্রাহ্মণবাড়িয়া জেলা দুটি হাইওয়ে রোডের সাথে যুক্ত। একটি হলো ঢাকা সিলেট মহাসড়ক, যেটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের অংশ, এবং অপরটি হলো কুমিল্লা সিলেট মহাসড়ক। এই জেলার সাথে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ জেলার রেল যোগাযোগ রয়েছে। আখাউড়া রেলওয়ে জংশন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় নৌ যোগাযোগের প্রধান মাধ্যম তিতাস ও মেঘনা নদী। ঐতিহ্যের রঙে
আনন্দের ছটায়, বৈচিত্র্যের বুননে আসলেই অপরূপ আমাদের এই বাংলাদেশ। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে কমেন্ট বক্সে মতামত জানিয়ে আমাদের সাথে থাকুন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।